রপ্তানি মূল্য ওই ব্যাংকেই বিক্রয় করতে হবে, অন্য অন্য ব্যাংকে যাতে তারা নিয়ে যেতে না পারে। বাফেদা এবং এবিবি একত্রে এক্সচেঞ্জ হাউস সমূহের জন্য ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট নির্ধারণের কাজ নির্ধারণের বিষয়ে কাজ করবে, রবিবারের মধ্যে তারা আমাদেরকে জানাবে বলে আমরা আশা করছি। আমরা মনে করি যে আমরা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছি তাতে কিন্তু খুব শীঘ্রই এই যে সাময়িক যে যেটুকু চাপ পড়ছে এটাও অনেক সহনীয় হয়ে যাবে। ডেল্টা প্ল্যানটা এই জন্যই আমরা এখন গ্রহণ করেছি যে শুধু আজকের জন্য না, শত বছরে বাংলাদেশ যেন টেকসই হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের করা হয়েছে। বাংলাদেশের জনগণ পিছিয়ে থাকবে না, বাংলাদেশের জনগণ এগিয়ে যাবে এবং আমরা সেটা প্রমাণ করেছি। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 আঘাত, তারপর এদিকে হলো আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যার ফলাফলটা হচ্ছে সারা বিশ্বব্যাপী এখন অর্থনৈতিক মন্দা। এর মাঝেও আমরা আমাদের প্রচেষ্টা চালাচ্ছি আমাদের দেশের মানুষের যেন কোনো রকম কষ্ট না হয়, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের অর্থনীতিকে গতিশীল রাখা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বিদেশে যেগুলো টাকা চলে গেছে আমরা বিভিন্ন রকম বিভিন্ন ভাবে আমরা এমএনএসটি দিয়েছি বা দিব, যাতে করে ওই টাকাগুলা আমাদের দেশে আবার ফেরত আসে। যখন কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা বাংলাদেশ ব্যাংক থেকেই হবে, বাংলাদেশ ব্যাংক এটা সার্কুলার ইস্যু করবে, আমরা সেই সার্কুলারের ভিতরে আমরা জানতে পারব। বিভাগ মানে প্রস্তুত হয়ে গেছে, আমরা এখন উপজেলা উপজেলায় পাঠাবো এবং আমাদের চূড়ান্ত তালিকাও আমরা সমন্বিত তালিকায় প্রকাশ করেছি। কেবল যাদের আপিল আছে সেই আপিলগুলো আমরা নিষ্পত্তি করতে পারি নাই, সেটা চলমান থাকবে। নতুনভাবে কেউ আবেদন করতে পারবে না, নতুনভাবে কেউ মুক্তি হতে পারবে না। Thank you.
পরিষেবাটা দেওয়ার জন্য আইনে যেটুকু সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা ঠিক সেই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি 20% যেটা দিতে পারছি না সেটা এই কারণে দিতে পারছি না যে আমাদের যারা সেবা গ্রহীতা আছে তারা অনেক সময় কাগজপত্র ঠিক মতো দিতে পারছে না। অধিকার অধিদপ্তরের অভিযানে যে বিষয়টা দেখছি বেসিক্যালি যে আটা ময়দার দাম বেড়েছে, তো এটা যাতে ন্যায্য দামে খুচরা দোকানদাররা পায়, আমরা কিন্তু আজকে বেসিক্যালি শ্রীমঙ্গলে পাইকারি ব্যবসা যারা পাইকারি ব্যবসায়ী তাদের দোকানগুলো দেখছে, তাদের প্রতিষ্ঠানও দেখছি। Last 10 days has been very, very good for the players, for the new players and even for the senior players. So it's been a very good camp so far, and we are all looking forward to the next match against Indonesia. And after that, we will talk about the Malaysia.